আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যাতে এই যে ফান্ডটা দিয়েছি যেটা শাহেনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি টার্চের উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চেম্বার মিলনায়তনে টার্চের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানবির হোসেন এর সঞ্চালনায় এবং টার্চের সচিব অধ্যাপক AYMD জাফর এর সভাপতিত্বে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, আউলিয়া ইকরামরা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। এ ধরনের মানব কল্যাণমূলক কর্মকাণ্ড আমাদের সমাজ ও জাতিকে আরও সমৃদ্ধ করবে। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ধর্মাবলম্বী অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে 13টি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাখাতে 2 জনকে, ঋণ পরিশোধ খাতে 1 জনকে, ব্যবসায়ী পুঁজি খাতে 1 জনকে, আলেম সহায়তা খাতে 1 জনকে, শিক্ষাখাতে 5 জনকে, বিদেশ যাত্রা খাতে 3 জনকে, গৃহ নির্মাণে 1 জনকে, জমি রেজিস্ট্রি বাবদ 1 জনকে এবং অমুসলিম সহায়তা খাতে 2 জনকে সর্বমোট 21 লক্ষ টাকার সহায়তার চেক প্রদান করা হয়। আমি খুব আনন্দিত যে অসহায় দরিদ্র যে মানুষদেরকে ট্রাস্ট থেকে করা হয়, এটা আমরা শুধু এই ট্রাস্টকে দেখে, আমরা যারা আছি ব্যবসায়ীরা, আমরা সবাই মিলে যদি এভাবে এক একজন এভাবে ট্রাস্টের মাধ্যমে ওনাকেও হেল্প করায়, জিনিসটা আরও সুন্দর হবে এবং মানুষের হবে। শাহেনশাহ জিয়াউল মাইজ ভান্ডারি ট্রাস্ট মানবতার কল্যাণে কাজ করছে। শাহেনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারি ট্রাস্ট মানবিক মূল্যায়নকে আমরা বিশেষ করে প্রশ্রয় দিচ্ছি। আমরা এগুলোকে ওদের আর্থিক অবস্থার উপর নির্ভর করে আমরা দেই। 29 জন লোককে আমরা 21 লাখ টাকা এ পর্যন্ত পে করেছি আজকে। আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্স সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক, চেম্বার পরিচালক আদনানুল ইসলাম চৌধুরী, বেসরকারি কারা পরিদর্শক ও সিডিএ বোর্ড সদস্য অ্যাডভোকেট জিন্নাত সোহানা চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, চেম্বারের মিডিয়া সেকশন ইনচার্জ মোকাম্মেল হক খান সহ আরও অনেকে। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।